আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা 2023 সালে বরিশাল বোর্ড থেকে যে বিজ্ঞান বিষয়ের পরীক্ষা দিয়েছো, তোমাদের এমসিকিউ অ্যানসারটি দেখবো। আমাদের কাছে গ সেটের প্রশ্নটি রয়েছে, গ সেট। তো সবগুলো সেটেরই প্রশ্ন এক, জাস্ট সিরিয়াল একটু লোড পার্ট হতে পারে। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, বহুগুচ্ছ পুংস্তবক দেখা যায় কোন উদ্ভিদে? বহুগুচ্ছ পুংস্তবক দেখা যায় শিমুল উদ্ভিদে। এটি বরিশাল বোর্ডের প্রশ্ন। আচ্ছা, আরেকটি কথা বলে নিই যে কার কয়টি এমসিকিউ সঠিক হয়েছে সেটি কিন্তু তোমরা চাইলে কমেন্ট সেকশনে লিখে দিতে পারো, ভিডিওটি দেখার পরে কমেন্ট সেকশনে লিখে দিতে পারো, এবং ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো, যাতে তোমার বন্ধুরা জানতে পারে তাদের কয়টি অ্যান্সার সঠিক হয়েছে। তারপরে একটি উদ্দীপক আছে, আর কিউ পি ও, এবং এখানে বলে নিষেকের পর পি হতে তৈরি হয়, পি থেকে কি তৈরি হয়? পি থেকে জাইগোট এবং ভ্রূণ তৈরি হয়, এক ও দুই হবে সঠিক অ্যান্সার। শস্যকোষ তৈরি হয় কোনটি থেকে? শস্যকোষ তৈরি হয় ও এবং কিউ থেকে। ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস সর্বত্র কত? ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস সর্বত্র হচ্ছে 20A, 20A। টিএমবি তে কোনটি থাকে না? টিএমবিতে থায়ামিন থাকে না। নতুন প্রজাতি সৃষ্টিতে কোনটির ভূমিকা নেই? নতুন প্রজাতি সৃষ্টিতে স্বপরাগায়নের কোনো ভূমিকা নেই। নিউক্লিওলাস কোনটি দ্বারা গঠিত? নিউক্লিওলাস আরএনএ ও প্রোটিন দ্বারা গঠিত। মূলরোম দিয়ে শোষিত পানি কোন কোষের মাধ্যমে পাতায় পৌঁছায়? মূলরোম দিয়ে শোষিত পানি ভেসেল কোষের মাধ্যমে পাতায় পৌঁছায়। হিস্টামিন নিঃসৃত করে নিচের কোনটি? হিস্টামিন নিঃসৃত করে ইউসোনোফিল ও ব্যাসোফিল। উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে বলা আছে রফিক সাহেব হঠাৎ বুকের মাঝখানে প্রচণ্ড ব্যথা অনুভব করেন, ব্যথাটি বাঁ দিক থেকে সারা বুকে ছড়িয়ে গেল এবং তিনি অনবরত ঘামতে লাগলেন। রফিক সাহেব কোন রোগে আক্রান্ত হয়েছে? রফিক রোগ করোনারি থ্রোম্বোসিস রোগ আক্রান্ত হয়েছে। রফিক সাহেবের জন্য প্রযোজ্য হবে নিয়মিত ব্যায়াম করা এবং শাকসবজি বেশি খাওয়া, এক এবং তিন হবে সঠিক অ্যান্সার। নিচের কোন অঙ্গটি লবণ ও পানি সমত রক্ষা করে? নিচের লবণ ও পানি সমত রক্ষা করে বিক্ষ অঙ্গটি। কিডনি বিকল হলে রক্তে ক্রিয়েটিনিনের বৃদ্ধি পাবে, ক্রিয়েটিনিন যেটি রয়েছে রক্তে সেটি বৃদ্ধি পাবে। 14 নং প্রশ্ন এখানে আছে, সবাত শোষণে এক অণু গ্লুকোজ হতে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়? 686 কিলো ক্যালোরি পার মোল শক্তি উৎপন্ন হয়। 6 অণু FADH2 হতে কত অণু এটিপি উৎপন্ন হয়? 12 অণু এটিপি উৎপন্ন হয়। শালক সংশ্লেষণের হার হ্রাস পায় ক্লোরোফিলের পরিমাণ বেশি হলে, শর্করার পরিমাণ বেশি হলে অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেলে, এক দুই তিন, তিনটি সঠিক অ্যান্সার। আরএনএ তৈরিতে ভূমিকা রাখে পিওএন, 168 সেন্টিমিটার উচ্চতা এবং 66 কেজি ওজনের একজন ব্যক্তির বিএমআই কত? বিএমআই হবে 23.40। অগ্নাশয় রসে থাকে কি থাকে? লাইপেস থাকে এবং অ্যামাইলেস থাকে, এক ও দুই সঠিক অ্যান্সার। জীবের রেচন কোন শাখার আলোচ্য বিষয়? রেচন হচ্ছে শরীরবিদ্যার আলোচ্য বিষয়। দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি? দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে কপসাইকাস সাউলারিস। বিজ্ঞানী মার্গুলিস আম গাছকে কোন রাজ্যের অন্তর্ভুক্ত করেন? আম গাছকে প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত করেন, প্লান্টি। যে টিস্যু ঐচ্ছিক পেশির সংযুক্তির ব্যবস্থা করে তারা হলো, দেহকে নির্দিষ্ট আকৃতি ও দৃঢ়তা দেয় এবং অঙ্গ সঞ্চালন ও চলনে সাহায্য করে, এক হবে তিন হবে সঠিক অ্যান্সার, ঘ হবে সঠিক অ্যান্সার। উদ্দীপকে এ একটি চিহ্নিত অংশ দেওয়া আছে, এই চিহ্নিত অংশের নাম কি? এই চিহ্নিত অংশের নাম হচ্ছে ক্রোমো নেমাটা। চিত্রটির ক্ষেত্রে প্রযোজ্য কি? প্রযোজ্য বংশগতির পদার্থ ধারণ ও বাহন, ধারণ ও বহন এবং চুলের প্রকৃতি নির্ধারণ, এক ও তিন সঠিক অ্যান্সার, খ হচ্ছে সঠিক অ্যান্সার। তো তোমরা চাইলে ভিডিওটি বেশি বেশি বন্ধুবান্ধব শেয়ার করে দিতে পারো, বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা কমেন্ট সেকশনে লিখে দিতে পারো কার কয়টি অ্যান্সার সঠিক হয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।